হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযত ভয় করার মতো ভয় করো। বহু আয়াত এই মর্মে আপনি পাবেন, আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যথাযত ভয় করো। আল্লাহ বললে তো পারতেন আল্লাহকে ভয় করো না, তাগিদ দিয়ে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃতপক্ষে আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করিও না। দুনিয়ার জীবনে আমাদের সংশোধনের সুযোগ আছে, মরে গেলে আর সুযোগ নেই, সময় হাতে সুযোগ হাতছাড়া হয়ে গেছে। দুনিয়ার জীবনের হায়াতটাকে, দুনিয়ার এই সময়টাকে বড়ই মূল্যবান, সুবহানাল্লাহ। প্রত্যেকটি মুহূর্ত যাচ্ছে তো শেষ, হাতছাড়া হয়ে গেছে আপনার, এটা আপনার কাছে আর ফিরে আসার না। ধনুক থেকে যখন তীর ছুটে যায় এটা ফিরে আসে শেষ, ঠিক হায়াতটা হচ্ছেন প্রতিটা মুহূর্ত সেকেন্ড যাচ্ছে, বাস আপনার জীবন পাস ইস পাস, এটা আর ফিরে আসার নয়। এই আয়াতে আল্লাহ সুবহান তালা আল্লাহকে যথাযথ ভয় করার মতো ভয় করার কথা বলছেন। আরও একটি আয়াত আমরা এখানে আমরা আর কথা বলে রাখা ভালো, ভয় করার মতো যদি ভয় করি, কেউ যদি বলে কাজ তো সবাই করে, কাজ করার মতো একটা কাজ আছে যে আপনার কাজ করার মতো করলেন, আর একটা বললেন সুন্দর করে, আপনার একজন মানুষ সুন্দর আরেকজন মানুষ অতি সুন্দর, বেশ কম আছে না সুন্দর মাশাআল্লাহ, আর অতি সুন্দর মাশাআল্লাহ মমতাজ, দেখতে কত সুন্দর সুবহানাল্লাহ। এখানে আমরা বলবো ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, যথাসাধ্য আল্লাহকে যেইখানে থাকেন না কেন, যেই অবস্থায় থাকেন না কেন, যথাসাধ্য আল্লাহকে ভয় করা, যথাসাধ্য ভয় করার মতো ভয় করা, যে ভয় আমাকে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখে, যে ভয় সমস্ত আনুগত্য কাজে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যশীল বান্দা হিসেবে আল্লাহ কবুল করেন আমাদের, যাতে আমরা সর্বোপরি আল্লাহকে যথাযথ ভয় করে সমস্ত অন্যায় কাজ থেকে বাঁচতে পারি এবং কি ভালো কাজ আমরা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।